সবাইকে আজকের এই ক্যাবিনেট ব্রিফিংয়ে স্বাগত জানাই সাংবাদিক বন্ধুরা। এবং আলোর উৎসব দীপাবলি আমরা পেরিয়ে এসেছি, প্রত্যেককে আলোর উৎসব দীপাবলির অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। আমাদের আজকে ক্যাবিনেট বৈঠক সমাপ্ত হয়েছে এবং চিরাচরিতভাবেই ক্যাবিনেটে আজকে যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারের তরফ থেকে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রথম যে সিদ্ধান্ত আজকে আমাদের ক্যাবিনেটে গৃহীত হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 7 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ আন্ডার এক্সাইজ অর্গানাইজেশন থ্রু টিপিএসসি। টিপিএসসির মাধ্যমে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে 7 জন সাব ইন্সপেক্টর পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। টিপিএসসি তার রিক্রুটমেন্ট করবে পরবর্তী সময়ে। আমাদের বর্তমানে এক্সাইজ দপ্তরে 27 জন স্যাংশন পোস্ট রয়েছে, যার মধ্যে 7টা পোস্ট খালি ছিল, অর্থাৎ টোটাল নাম্বার অফ 27 পোস্ট আউট অফ উইচ 7 পোস্ট ওয়ার লাইং ভ্যাকেন্ট। এবং ওই যে ভ্যাকেন্ট পোস্টগুলো নীতিগতভাবে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিকভাবে যে আমরা দেশ সরকার টিপিএসসির মাধ্যমে আগামী দিনে এই 7টা পোস্ট সেখানে ভ্যাকেন্সি ফুলফিল করবে যে খালি শূন্য পদগুলো রয়েছে। আমাদের দ্বিতীয় যে সিদ্ধান্ত, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দপ্তরে 50 জন সিনিয়র ইনস্ট্রাক্টর। আপনারা জানেন যে আমাদের কাঞ্চনপুর, গন্ডাছড়া, শান্তিরবাজার এই 3টে আইটিআই নতুন সেখানে তৈরি করা হয়েছে, যেখানে আইটিআই ছিল না ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তরের অধীন। কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তিরবাজার এই 3টে আইটিআইকে চালাতে গেলে ম্যান পাওয়ারের দরকার। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্ট যে সিনিয়র ইনস্ট্রাক্টর আইটিআই গ্রুপ সি নন গ্যাজেটেড থাকবে, 50টা পোস্ট সেখানে কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তিবাজারের জন্য পূরণ করা হবে। তৎসঙ্গে 6টা আইটিআই এর কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তিবাজারের জন্য এলডিসি ক্যাশিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার 6খানা পোস্ট এই 3টে আইটিআই তে পূরণ করা হবে। তবে 50+6 56 এই 56খানা পোস্ট জুনিয়র ইনস্ট্রাক্টর এবং সিনিয়র ইনস্ট্রাক্টর কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তিরবাজার এবং 6খানা এলডিসি পোস্ট নন গ্যাজেটেড সেখানে পূরণ করা হবে। পরবর্তী সময়ে দপ্তর ঠিক করবে মোডালিটিসটা কি হবে, কি আকারে সেখানে পূরণ করা হবে সেই পোস্টগুলো। তবে আমাদের টোটাল 7খানা এক্সাইজ ডিপার্টমেন্টে এবং 56খানা আইটিআই মানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট টোটাল আমাদের এই পজিশন পোস্টগুলো ফিল আপ করা হবে রাজ্য সরকারের দ্বারা। এর মধ্যে প্রথম যে 7খানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট আমি বলেছি যে সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টে, সেগুলো টিপিএসসি করবে, টিপিএসসির মাধ্যমে হবে। আর বাকি যে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্টের যে পোস্টগুলো সেগুলো পরবর্তী সময়ে দপ্তর ঠিক করবে কি কিভাবে সেই মডারেটিসগুলো তৈরি করা হবে।